দুর্গাপুর সংলগ্ন বীরবাহনপুর মোড় এলাকায় যুবককে পথ আটকে ছিনতাই এবং ব্যাপক মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। অভিযোগকারী রাজেশ শেখ নামের ওই যুবক জানিয়েছেন, রাত 10টা নাগাদ গাড়িতে করে তিনি বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে আসছিলেন। বীরবাহনপুর মোড়ের কাছে তার পথ আটকায় জনাদুয়েক যুবক অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে তাকে। তিনি বাধ্য হয়ে গাড়ির উইন্ডো স্ক্রিন খুলতেই এরপরই তাকে মারধর করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় গলার একটি সোনার চেন ও মোবাইল। দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তিতে ছড়ে যায় তার হাত। রাতেই ঘটনার অভিযোগ দায়ের করা হয় কৌকভিন থানায়। অন্যদিকে প্রাথমিক চিকিৎসার পর এদিন ছেড়ে দেওয়া হয়েছে রাজেশ শেখকে। আমি আসছিলাম কোথায় থেকে, বাঁকুড়া থেকে আসছিলাম, আর বাবা ফোন করেছে রাত্রেবেলা, তো বললো কি জাস্ট আমি ফোন নিয়ে দাঁড়ালাম, ঠিক আছে, আর আমি তো ওখানে দাঁড়িয়ে আমি একটু টয়লেট করতাম, যে দাঁড়িয়েছি আর জাস্ট গাড়ির ভেতরেই ছিলাম, একটা ছেলে তার মধ্যে আসে, এসে আমাকে গা লাগালি দিয়ে বলে কি এখানে কী করছিস, গাড়ি এখানে কেন লাগালি, যে তখন আবার বলে কি এখানে গাড়ি কেন লাগালি, তখন গালাগালি দিচ্ছে, আমি উইন্ডোটা নামালাম, কাজটা নামিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তো কী করলো দু তিনটে গালাগালি দিয়ে এবার আমাকে মুখে চার্জ করতে শুরু করলো। দিয়ে যখন আমি গেটটা খুলে যেয়ে নেমেছি আর বাইকের চাবি দিয়ে এই যে এই ক্যান্ডেলে আর এই পিঠে সব জায়গায় কজন ছিল, দুজন ছিল। তাদের কোনো চেনা গেছে? না, আমি চিনতে পারিনি, বাট দেখলে চিনি যাবো। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, কোকোবান থানাতে গেছিলাম রাত্রেবেলা। ঘটনাটা কোন জায়গাটা হয়েছে? ওই বীরবাহনপুর শ্মশান গেটে, শ্মশানের দিকে ঢুকতেই যে মোড়টা আছে ওই মোড়ের কাছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।